নমস্কার। এই ভিডিওটি যে দেখাচ্ছি ছাদে এবং মাটিতে পুঁই শাকের চাষ কিভাবে করা যায়, এই পুঁই ডাঁটার চচ্চড়ি থেকে আরম্ভ করে বুটের বেসন দিয়ে তেলে ভাজা পর্যন্ত প্রায় 15 থেকে 20 রকমের সুস্বাদু পদ রান্না করা যায়। অথচ কত সহজ উপায়ে বাড়ির ছাদের বা বেলকুনির এক কোণায় অথবা মাটির যে কোনো এক জায়গায় শুধুমাত্র একটি গাছ লাগিয়ে বছরে 6 থেকে 7 মাস পর্যন্ত এর থেকে প্রায় প্রতিদিনের জন্য ডাঁটা এবং পাতা পেতে পারেন। আমি আগে থেকেই ছোট টবে বীজ বসিয়ে চারা তৈরি করে রেখেছিলাম এবং সেই চারার একটিকে মাটিতে বসালাম। এবারে দেখুন, একই মাটি ব্যবহার করে একটি 12 ইঞ্চি টবে একটিমাত্র পুঁই চারা বসাচ্ছি। টবের গাছটিকে ছাদে বা বেলকুনিতে রেখে দেখাতে পারতাম, কিন্তু দুটি গাছের গ্রোথকে দেখানোর সুবিধার জন্য পাশাপাশি রাখছি। এখানে যে মাটিতে চারা বসাচ্ছি, আমি আগে থেকেই এই মাটিতে গরুর গোবর সার মিশিয়ে রেখেছি। এই গোবর সারের পরিবর্তে কম্পোস্ট সারও ব্যবহার করা যায়। মনে রাখবেন, এই গরুর গোবর সার বা কম্পোস্ট সারে গাছের সব রকমের খাদ্যগুণ রয়েছে। প্রয়োজন অনুযায়ী 15 থেকে 20 দিন অন্তর এই সার ব্যবহার করে যেতে হবে। এর লতাগুলি যাতে নিচেতে ছড়িয়ে পড়ে অনেক জায়গা না নিয়ে নেয়, তাই দড়ি বা রশির সাহায্যে উপর দিকে উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। মনে রাখবেন, এর গ্রোথ বর্ষাকালেই সব থেকে ভালো হয়। এই পুঁই চারা এপ্রিল মে মাসে লাগানো যায়, তবে বর্ষাকালের যে কোনো সময় লাগানো যায়। চারা লাগানোর থেকে 2 মাস পর্যন্ত এই পুঁই লতার গ্রোথ ধাপে ধাপে দেখিয়ে যাচ্ছি। ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকলেই বুঝতে পারবেন যে এর থেকে প্রতিদিনের জন্য পাতা ও ডাঁটা পেতে পারেন।
অনেকের ধারণা হতে পারে টবটি যেহেতু মাটিতে নামানো আছে তাই ওয়াটার ড্রেনের ঝোল দিয়ে শেকড় মাটিতে চলে গেছে। সেই জন্য টবটিকে তুলে দেখাচ্ছি যে এর শেকড় মাটিতে যায়নি। গাছের পাতাগুলি দেখছেন বেশ বড় হয়েছে। এখানে কিছু পাতা তুলে নিচ্ছি। এর পাতা এবং ডাটা যত কেটে নেবেন ততই হতে থাকবে, ততই বাড়তে থাকবে। গোড়ার মাটিতে কিছু গোবর সার দিচ্ছি। মনে রাখবেন এই সার গোড়ার মাটিতে দিয়ে দিলেই হবে, মাটি খুঁড়ে মেশানোর দরকার নেই, কারণ তাতে শেকড় কাটা গিয়ে গাছ জখম হতে পারে। জল দেওয়ার সময় জলের সঙ্গে মিশে সারের গুণাবলী মাটিতে মিশতে থাকবে। এখন দেখেই বুঝতে পারছেন এত বেশি লতা হচ্ছে যে তা কেটে শেষ করা যাচ্ছে না।